পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে এবং সম্পূর্ণভাবে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। এটার জন্য আমরা সবাই কাজ করেছি, আপনারা আমাদের সাহায্য করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে, এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি, তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। তো সেই পর্যন্ত আমরা থাকব, আমরা সবার সাথে থাকব, আপনাদের সবার সাথে থাকব এবং একসাথে আমরা কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই। একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যদি সবাই একসাথে কাজ করি, অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে, দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে এই 8টা জেলায়। এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে, এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাব। মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে, বাট 20টা জেলায় 32টা এরকম মাইনরিটি রিলেটেড অরাজকতা হয়েছে, সেটা অবশ্যই একটাও কাম্য না, একটা হওয়াও কোনো কাম্য না আমাদের কাছে। আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে, তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব এবং আমি ওই ততদূর পর্যন্তই আমরা থাকবো, ততদিন পর্যন্ত আমরা থাকবো। তারা কনফিডেন্ট হয়ে গেলেই তারপরে আমরা ব্যারাকে ফেরত যাব। জিনিসটা হচ্ছে যে কারো যদি জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব না। প্রথম কথা হচ্ছে যে মামলা করার দায়িত্ব আমার না, এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে, প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। সেনাবাহিনীর এই ক্ষমতাও নাই এই মামলা করা অথবা তাদেরকে একটা লিগাল প্রসেসের মধ্যে নিয়ে যাও, এটা আমাদের কাজ না। তো আমরা বাট এই কাজে আমরা সহায়তা করব, পুলিশকে প্রোটেকশন দেব এবং পুলিশ যখন কনফিডেন্ট হয়ে যাবে, তারা যখন আত্মবিশ্বাস ফেরত পাবে, আমরা চলে যাব। এই সরকারকে সর্বতোভাবে সাহায্য করব, সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে, সেটার জন্য যে ধরনের যত দূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। আমরা এই অরাজক পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না করি, একটা প্রতিষ্ঠান বা একটা কোনো ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি, এগুলো যদি আমরা অগ্নিসংযোগ করি, ভাঙচুর করি, ক্ষতি আমাদের। সেই দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে এবং এই সমস্ত কার্যকলাপ থেকে, ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা সবাই বিরত হব। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।